আসসালামু আলাইকুম, হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার হীরা হাফসা। আশা করছি আমার ভাই বোনেরা আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে। আমি আর আমার পরিবার সবাই ভালো আছি। আমার পুরো ভিডিওটি দেখবেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সামনের দিক অনেকটা এগিয়ে যেতে পারি। তো মা মেয়ে বসে বসে টাইম পাস করতেছি আর কুরকুরে চিপস খাচ্ছি, আর এদিক দিয়ে রান্না বাড়াটা আমার সারা হয়ে গিয়েছে দুপুরের, গোসল করে এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আজকে তেমন কিছুই রান্না করিনি, এই গরম গরম ভাত আর আছে হলো আপনার মাছ ভাজা আর ডাউল, এই হলো আজকে দুপুরের খাবার। এই কিন্তু মাঝে মাঝে এরকম ডাউল দিয়ে আর মাছ ভাজা বা সাথে একটা দুইটা শুকনো মরিচ থাকলে কিন্তু একদম সেই রকম মজা করে ভাতটা খাওয়া যায়। আমি তো মজা করে ভাতটা খেয়ে নিতে পারি আর হাফসাও মজা করে মাছ ভাজাটা খায়। আজকে হলো তেলাপিয়া মাছ ভেজেছি, এটা ইলিশ মাছ হলে আরও মজা লাগতো। ইলিশ মাছটা ভাজতে চেয়েছিলাম, পরে দেখলাম কি যে না থাক, আজকে তেলাপিয়া মাছটাই ভেজে খাই, ইলিশ মাছ আবার অন্য দিন রান্না করব। আর পেঁয়াজ ভাজিনি, পেঁয়াজের যে পরিমাণ দাম বেড়েছে এর জন্য আর পেঁয়াজ একটু বেরেস্তা করতে চেয়েছিলাম, তা আবার করলাম না। দুপুরের খাওয়া দাওয়া শেষে একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে মুখের একটু পরিচর্যার জন্য বসে পড়লাম। এখানে নিয়ে নিচ্ছি নিম প্যাক, নিম প্যাকের পাউডারটা এখানে একটু গোলাপ জল দিয়ে গুলিয়ে নিব। আপনারা চাইলে পানি দিয়েও গুলাতে পারেন, কিন্তু গোলাপ জলটা দিলে একটু আমার কাছে মনে হয় কাজটা একটু বেশি করে। আর মুখে যেহেতু প্রচুর পরিমাণে ঘামাচি উঠেছে, এই কারণে আমি নিম প্যাকটা ইউজ করব। মুখে যদি কোনো জীবাণু বা কোনো সমস্যা হয়ে থাকে সেগুলো যাতে তাড়াতাড়ি সেরে যায়। বন্ধুরা, এই গরমে কিন্তু মুখের অবস্থা একদমই খারাপ হয়ে গিয়েছে, তো একটু ঘষা মাজা না করলে হচ্ছেই না। আর কি বলবো, নাকেও অনেকগুলো ময়লা দেখে মনে হচ্ছে যে জমেছে। যাই হোক, অনেকদিনই ঘষা মাজা করা হয় না, আমি ঘষা মাজাই বলবো, ও ফেসিয়াল বলেন আর ম্যাসেজ বলেন যে যাই বলেন, আমি ঘষা মাজাই বলি। আমি এখানে একটু নিয়ে নিচ্ছি ক্লিনজার, প্রথমে একটু ক্লিনজার দিয়ে মুখটাকে 5 মিনিটের মতো একটু ডলাডলি করব। আপনারা যে কোনো কোম্পানির ক্লিনজার নিতে পারেন, যার যার যেটা স্যুট করে। আমি কোম্পানির নাম বলছি না, কারণ কোম্পানির নাম বললে আবার অনেকে বলবেন এটা ভালো না ওটা ভালো না, আমার যেটা শ্যুট করে আমি সেটাই লাগাই। আর এই ক্লিনজারটা খুবই ভালো। প্রথমে কিন্তু আমি মুখটা পরিষ্কার পানিতে ওয়াশ করে এসেছি, তারপরে এই ঘষা মাজা করছি এরকম করে উপরের দিক। অন্তত পক্ষে 5 মিনিট সুন্দর মতো ঘষতে হবে, কখনো কিন্তু এই দিক করবেন না, সবসময় এই উল্টা দিক দিবেন, কারণ আমাদের লোমকূপগুলা কিন্তু এই দিক যায়, কখনো কিন্তু এরকম ভাবে লোমকূপ থাকে না। এ কারণে যদি আমরা এইভাবে মিটা করি, ম্যাসেজটা করি, তাহলে কিন্তু ময়লাগুলো ভিতর থেকে বের হয়ে আসবে। তো ব্যাস, আমার 5 মিনিট দলাদলি করা হয়ে গিয়েছে, দেখেন ভালোই কিন্তু ময়লা বের হয়েছে মুখ থেকে, প্রায় 1.5 মাসের উপরে হয়ে গিয়েছে। আমি মুখে কোনো ম্যাসেজ ক্রিমও লাগাইনি আর মুখের তেমন একটা যত্নও নেওয়া হচ্ছে না। মাসে অন্তত একবার হলেও মুখটাকে এরকম একটু ক্লিন করা উচিত, না হলে মুখে যদি একবার আপনার ময়লা জমতে জমতে কোনো একটা সমস্যা হয়ে বসে, তখন কিন্তু ওটা ঠিক করতে গেলে আবার অনেক বিপদ।
দেখুন বন্ধুরা, একবার 5 মিনিট ডোলাতেই কিন্তু বুকটা আমার অনেকটা ফ্রেশ হয়ে গিয়েছে। মনে হচ্ছে যে একদম চকচকা মুখ আমার কাছে, আমার যেটুকু মনে হচ্ছে যে মুখটা একদম চকচক করতেছে। তো বুঝতেই পারছেন যে মেসেজ ক্রিম বা আপনার ক্লিনজারের কাজটাকে একদম ডিপ থেকে ক্লিন করে নিয়ে আসে মুখটা। আগে তো আমি 15 দিন পরপরই করতাম, কিন্তু এখন আর হচ্ছে না। কয়েকটা দিন ধরে এই লকডাউন পড়ার পর থেকে তা অনেকটা যত্ন নেওয়া হচ্ছে না। এই লকডাউনে কিন্তু যত্ন বেশি নিতে হয়, কিন্তু এখন যেহেতু বাইরে যাওয়া হয় না, বেশি একটা ধুলা ময়লাও পড়ে না মুখে, এ কারণে সেই আলিশ্যামি করে কিন্তু আর কাজগুলো করি না। এখন আমি লাগিয়ে নিব আপনার স্ক্রাব। স্ক্রাব কিন্তু বেশি সময় ঘষা পাঁচার কোনোই দরকার নেই। আর আমার এটা কফি স্ক্রাব, এটা দানাগুলো খুবই ছোট ছোট, আপনার মুখের কোনো ক্ষতি করবে না। এটা আমি মাত্র 1-1.5 মিনিট, আর বেশি ঘষা মাজা করতে হয় না, না হলে মুখটা যতই কফি থাকুক আর যাই থাকুক, ছোট ছোট দানা হলেও মুখের যে মসৃণ অংশগুলো ওগুলা কেটে কেটে যায়, পরে জলা জয়ন্তী শুরু হয়ে যায় মুখে, তখনই বুঝতে পারবেন যে মুখটা ফেটে যাচ্ছে। ফেটে যাচ্ছে বলতে মানে স্ক্র্যাচ হয়ে যাচ্ছে। তো ব্যাস, এটাও আমার ঘষা মাজা করা হয়ে গেল। এখন আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিয়ে মুখটাকে একটু ভাপ দিব, আর আমি ধুচ্ছিও কিন্তু হালকা কুসুম গরম পানি দিয়ে। আর বন্ধুরা, আপনারা যদি এই স্ক্রাব মানে বাকিনাটা ইউজ করতে না চান, তাহলে আপনারা লেবু দিয়ে, চিনি দিয়ে, একটু লেবুর উপরে একটু চিনি দানা নিয়ে তারপর আপনার নাকের উপর বা হালকাভাবে মুখে যদি একটু ঘষে নেন, কোনো ক্ষতি হবে না। লেবুতে অ্যাসিড থাকে, তো সেই অ্যাসিডে অনেকে ভাবতে পারেন মুখ জ্বলে যাবে, কিছুই হয় না। মাঝে মাঝে যখন আমার এটা শেষ হয়ে যায়, কিনে আনতে দেরি হয়, অথবা হুট করে আমার একটু নাকের কাছে মনে হচ্ছে যে একটু বেশি বেশি দানা দানা লাগছে, আমি ওরকমই করে ফেলি। আর যে ক্লিনজারের ব্যাপারটা বললাম, আপনারা চাইলে যে চাউলের গুঁড়া থাকে, চাউলের গুঁড়া আমরা যে ভাত খাই সে চাউলেরই হোক আর আলা চালের গুঁড়াই হোক, সেই আলা চালের গুঁড়া কিন্তু একটু দুধের সাথে মিশিয়ে মুখটাকে এরকম ক্লিনজারের কাজটা করবে। সেটা মুখটাকে আপনি 5 মিনিট ডলাডলি করে নিলেই কিন্তু মুখটা অনেকটা ফ্রেশ হয়ে যায়। আমি আগে এটা ইউজ করতাম, তো এখনও মাঝে মাঝে করি। ওই যে বললাম, যদি শেষ হয়ে যায় তখন হুট করে করতে মন চাইলে তারপরে ওটা দিয়েই আমি কাজ সেরে নেই। আসলে ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু আমরা টুকিটাকি মুখের যত্ন নিতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করবো স্কিনটাকে সবসময় ভালো রাখার। আর হাত পা তো সবসময় ডলা পরেই, তারপরেও হাত পায়েরও একটু কিন্তু বাড়তি যত্ন নেওয়াই লাগে, সেটা আমি আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আজকে যেহেতু মুখের ঘষাঘষি দেখাচ্ছি বলতে কি, আমি করতেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি, সেটাই শেয়ার করি, কেমন? তো দেখুন, এই যে একটা মগে আমি একটু গরম পানি নিয়ে নিয়েছি, বেশি গরম না, মিডিয়াম গরম। এই গরমের ভিতরে আমি মুখটা হালকাভাবে এরকম করে রাখবো, যেটুকু ভাব আসে সেটুকুই কিন্তু মুখের যে লোমকূপগুলো আছে ওর ভিতরে ময়লা থাকলে যদি থেকে যায়, সেই লোমকূপের ময়লাগুলো আপনার লোমকূপগুলো খুলে যাবে। খুলে গেলে ময়লাগুলো হালকাভাবে যে আপনার প্যাকগুলো লাগাই বা যাই করি ওগুলাতে বের হয়ে আসবে মুখে পানি দিয়ে ধুলে। এটা 2 মিনিট স্টিম নেব। আমার স্টিম নেওয়া শেষ, এখন নাকের উপরে যে ময়লাগুলো থাকে, ব্ল্যাক হেডস বা হোয়াইট হেডস যাদের আছে, আমার আছে, আমার হোয়াইট হেডস আছে, এই কারণে আমি একটু হালকা গরম পানি এই গামছায় নিয়ে নাকটাকে এরকমভাবে প্রায় যতটুকু আপনি সহ্য করতে পারবেন, অতিরিক্ত গরম কিন্তু দিতে যাবেন না, তখন কিন্তু আবার নাক পুড়ে টুড়ে একাকার অবস্থা হয়ে যাবে। এরকম করে প্রায় 2 মিনিটের মতো একটু ঠেসে ধরবেন। মুখে তো ভাপ নিয়েছি, মুখটা কিন্তু দেখতে পাচ্ছেন মনে হচ্ছে লাল লাল হয়ে গিয়েছে, কোনো সমস্যা হবে না, এটা ঠিক হয়ে যাবে, প্যাক লাগানোর পরেই মুখটা ক্লিন হয়ে যাবে। তো ব্যাস, আমার ভাপ নেওয়া শেষ,
এখন আমি ব্রাউন স্টিক দিয়ে আস্তে আস্তে করে নাকের ময়লাগুলোকে ব্লেন্ড করে বের করে নিব। এই যে হলো ব্রাউন স্টিক দেখাতে পাচ্ছি, এই যে এই মাথাটা দিয়ে আমি আস্তে আস্তে, এরকম টান দেওয়া যাবে না, জাস্ট এরকম আস্তে করে চাপ দিলে নাকে যদি যে ময়লাগুলো থাকে সেগুলো বের হয়ে আসবে। যেগুলো বের হয়ে আসবে তো আসবে, আর যেগুলো বের হবে না সেগুলো নিয়ে টানাটানি করার দরকার নেই পরবর্তীতে। এটা বের করতে গেলে একটু কষ্টই লাগে। এখন যে আমি নিম প্যাকটা গুলিয়ে রেখেছিলাম সেটা লাগিয়ে নেব। নিম প্যাকটা লাগিয়ে প্রায় 10 মিনিটের মতো রাখবো, 10 মিনিট পরে আমি ধুয়ে ফেলবো। এটা শুকাক আর না শুকাক, আপনারা এই প্যাকটা ফেসিয়াল ছাড়াও লাগাতে পারবেন বা ম্যাসাজ ছাড়াও লাগাতে পারবেন। দুপুরে গোসলের আগে লাগিয়ে গোসল করে ফেললে পরা মুখটা কিন্তু অনেকটা উজ্জ্বল হবে। আর নিম প্যাকের কাম হলো আপনার মুখের যে জীবাণুগুলো থাকে সেগুলা নষ্ট করে দিবে। যেহেতু আমার মুখে ঘামাচি উঠেছে প্রচুর পরিমাণে, এ কারণেই নিম প্যাকটা লাগানো। তো ব্যাস বন্ধুরা, আমার লাগানো শেষ, আমি 10 মিনিট রেস্ট করব। রেস্ট করে মুখটা ধুয়ে এসে আপনাদের সাথে দেখা করছি মুখের কি অবস্থা কেমন। বন্ধুরা আমার মুখটা দেখেই হয়তোবা বুঝতে পারছেন। আজকের মতো এইটুকুই, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরে খেয়াল রাখবেন, অবশ্যই সবসময় পজিটিভ থাকার চেষ্টা করবেন। আমার কোনো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। আজকের মতো এইটুকুই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।